একা আর ব্যাপারটা সামলাতে না পেরে অরূপকে সব কথা বলে দিলাম। টাবলুর বিয়েতে অরূপ বাড়িতে পুলিশ পোস্টিং করবে সিদ্ধান্ত নিল। সেটা অসম্ভব, একটা শুভ কাজে বাড়িতে পুলিশ দেখলে সবাই তো ঘাবড়ে যাবে। ওদিকে ডাক্তারবাবু বিয়ের সময় আসতে পারবে না, নিজেকে বেশ অসহায় লাগছে। এটা ভেবেই ভয় লাগছে যে ওই লোকটা বা আরো কয়েকজন খুব কাছ থেকে আমাদের পুরো পরিবারের উপরে নজর রেখে চলেছে। বাড়ির প্রত্যেকে আমার জন্য আতঙ্কের শিকার হয়। দুলকি, বোতাম, বাচ্চাদের কোনো নিস্তার নেই। দুলকি বেশ আতঙ্কে, এত কিছুর মধ্যেও আমি একা অসহায়। ডাক্তারবাবুও নেই। টাবলুর গায়ে হলুদ শুরু হলো। কি করছিস দরজা বন্ধ করে, ঘুমোচ্ছিস নাকি? এই তো ধুতি পাঞ্জাবি সব রেখে গেলাম, রেডি হয়ে চট করে। কি হয়েছে, মুখটা অরং করে আছিস কেন? আজকের ডেটটা ক্যান্সেল করে দাও বৌমনি। কি, বিয়ের দিন সকালে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি সিরিয়াসলি বলছি। এই আর একবার এইসব কথা বললে না কানটা ধরে মুলে দেবো একদম। সে তুমি আমার কান মুলে দাও, কিল চড় কাঁটটা যা খুশি মারো, কিন্তু আজকের ডেটটা ক্যান্সেল করো প্লিজ। কি হয়েছে রে, বিয়ের দিন সকালে মুমা ঝগড়া করেছে, বকেছে? কি হয়েছে, এসব কথা বলছিস কেন তুই? বড়দাই নেই, এইভাবে বিয়ে করার কোনো মানে আছে তুমি বলো? খারাপ তোর একার লাগছে বল, আমাদের খারাপ লাগছে না? তোর বর্দার তো সব থেকে বেশি খারাপ লাগছে। পেশেন্টের এমন অবস্থা, ছেড়ে আসতেও পারবে না। ভেবেছিল বিয়ের দিন সকালে অন্তত পারবে, কিন্তু সেটাও পারলো না। তোর আমার সত্যি কিচ্ছু ভাল লাগছে না। বর্দার সাথে ফোনে কথা হয়নি? হয়েছে, আমি বলেও দিয়েছি যে আমি আজকে বিয়ে করছি না। শুনে তোর বর্দা ভাবলো আমার ভাইটা এখনো ছোট বাচ্চাই আছে, একটুও বড় হয়নি। আসছো তো, আসো। বৌমনি, আমি একা অড বিহেভ করছি, তুমি করছো না, তোমরা সবাই করছো না। মায়ের হঠাৎ শরীর খারাপ হয়ে গেল, বাড়ির সমস্ত লোক নিজেদের মধ্যে কিসব গুজগুজ করছে, আমাকে দেখলে চুপ করে যাচ্ছে। এমন একটা অবস্থা হয়ে রয়েছে যে বাচ্চাগুলো পর্যন্ত আনন্দ করতে পারছে না। এটা একটা বিয়ে বাড়ি, আমার না জাস্ট কিচ্ছু ভাল লাগছে না। কি করে তোকে বোঝাই টাবলু, আজ আমার জন্যই বাড়িতে এই অবস্থা। আমি তোর বিয়ের আনন্দ মাটি করছি। হে মা, তুই এই জন্য মন কেমন করছিস? তুই তো জানিস না, আরে ওরা ইচ্ছে করে এসব করছে তোকে সারপ্রাইজ দেবার জন্য। তুই জানিস টাবলু, মৌ আসবে বলে ওরা কত কি প্ল্যান করে রেখেছে, তোকে বলবে এসব? আশ্চর্য পোক আছে। কি লুকোচ্ছ? আমি বেশ বুঝতে পারছি যে তোমাদের সবার মনের ভেতর কিছু একটা চলছে, এটা তোমরা কিছুতেই আমাকে বলছো না। বাট ট্রাস্ট মি, আমি কিন্তু সেটা বের করেই ছাড়ব। আরে টাবলু, তুই আমার কথা বড় রানপো, ও বড় রানপো, যাই ঠাম্মা, এই মুড ঠিক কর, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, রেডি হয়ে নে, আসছি আমি। Something is wrong. এই পরমা, শোনো শোনো শোনো। হ্যাঁ টুলু বাসি, বলছি যে তোমাদের বর বেরোনোর সময়টা কখন গো? শুনছি তো লগ্নটা বেশ তাড়াতাড়ি আছে। হ্যাঁ, ওই 6টা নাগাদ বেরোবে, তবে বাড়িতে এত লোকজন তো সেজে গুজে বেরোতে একটু সময় লাগতে পারে। হ্যাঁ সে তো হবেই, তোমাকে যা ছুটি ছুটি করতে হচ্ছে। না কোথায়, আমি একা কোথায়, বাড়ির সবাই তো কাজ করছে, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ এসো। পরমা পরমা, শোনো শোনো শোনো, বলছি প্রিয়ার কি শরীরটা ভালো নেই? আবার একটু অন্যমনস্ক দেখাচ্ছে, কি হয়েছে গো? কিছু না, কি আবার হবে মা, ওই বিয়েবাড়িতে এত কাজ তো, মার একটু প্রেশারটা ফল করে গেছে। সত্যি পরমা, বাড়ির সমস্ত কাজকর্ম সামলিয়ে তুমি গোয়েন্দাগিরিটা কি সুন্দর বাইরে করছো বলো তো। কাগজে দেখলাম তো তুই কত বড় 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 কেস সলভ করছো। আমি আমি একটু আসছি। হ্যাঁ প্রিয়ার বৌভাগ্যটা খুব ভালো। ঠাম্মা, কেন তুমি এরকম করছো? কেন তুমি যাবে না বলো তো? তুমি যাবে না শুনলে টাবলু ভীষণ মন খারাপ করবে, এমনিতেই বেচারা তখন মন মরা হয়ে আছে। না না, তুমি বুঝতে পারছো না পরনাথ বউ, আরে সেদিনে সেই ঘটনার পরে বৌমার শরীর মন দুটোই খুব খারাপ।
আরো ভীষণ ভয় পেয়ে গেছে জানো তো। তারপরে আমরা যদি সবাই বাড়ি শুদ্ধ চলে যাই তাহলে তো ও একা থাকবে, ও আরো ভয় পাবে। আমি আছি, তোমরা যাও ঘুরে এসো। আরে বাবা, মা একা কোথায় থাকবে? আমার মা তো আছে। হ্যাঁ, তোমার মা আছেন ঠিকই, কিন্তু তিনি তো নিরীহ মানুষ। তোমার শাশুড়ি ঠাকুরকে তো জানো না, যা মহিলা, সে নিজে ভয় পেয়ে পেয়ে তোমার মাকেই ভয় পাইয়ে দেবে। আমি থাকলে বরঞ্চ ঝগড়া করে রাগ দেখিয়ে বউকে ওকে ঠিক আয়ত্তে আনতে পারবো। খুব ভালোবাসো না বউকে? মুখে তো দেখাও একদম না। সব বুঝি আমি, তোমার খুব মায়া মায়ের উপরে। সে কোন ছোটবেলায় বউ করে এনেছিলাম, এখন তার শুধু বউ নেই, কখন যেন মেয়েই হয়ে গেছে। যাকে, তুমি যাও যাও যাও, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, যাও। ঠিক আছে, তুমি যাবে নাই যখন তখন কি আর করবো, আমি দেখি টাবলুকে বুঝিয়ে বলি। বললেই হবে, যাও। আমার ধুতির দায়িত্ব অর্ণব দার, যা অবস্থা না কখন কি করে। বাবা, নিজের ধুতির কোচা সামলাতে দিচ্ছ অন্য কে? একটা কথা আছে না, মানে চন্দন পড়তে চাইছি, হয় বলো, কখন থেকে চেষ্টা করছি। বিপদ কারণ, আমি চন্দন পড়বো না। কেন বিয়ে করবি না? বিয়ে করবো, সবাই প্যাক দেবে চন্দন পড়ে গেলে। বাঁদরের গলায় মালাটা পরিয়ে দিলে? আমার নাতি, আমার নাতি, ছোট নাতি না, সোনা সোনা সোনা, চন্দন ফটোটা দাও। হ্যাঁ, দাও। টাবলু, মাকে বলো, মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। না 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 না, একদম না, ওটা দাসী ফাসি নয়। টাবলু, তোর মাকে বল, মা আমি তোমার জন্য বন্ধু আনতে যাচ্ছি। আমার বড় নাতি আর মেজো নাতির বেলা তো ওই একই কথা বলতে বলেছিলাম। মা, তোমার জন্য ওই ঠাম্মা যা বললো তাই আনতে যাচ্ছি। ও মা, তোমাদের আচার সব সারা হয়েছে তো? হ্যাঁ, সবই হয়ে গেছে মা, আর কিছু বাকি নেই তো? না না, আর কিছু বাকি নেই, কিচ্ছু বাকি নেই, সব হয়ে গেছে, এখন শুধু বৌদিকে ঘরে তুলতে পারি। আচ্ছা, এরপরে কিন্তু আর দেরি হয়ে যাবে, ওদিকে যাও। হ্যাঁ, তোরা চল চল চল, দেরি হবে। বাবা, তুমি ওনাদের নিয়ে এগিয়ে পড়ো। কি সুন্দর দেখাচ্ছে দিদি ভাই। তুমি কিন্তু বেশি দেরি করো না, তুমি না আসা পর্যন্ত কিন্তু আমি বিয়েতে বসবো না। এই তো এক্ষুনি পৌঁছে যাচ্ছি, নন্দা আর আমি একসাথে যাবো। তুমি
যাবেই কিন্তু সাবধানে থেকো। এত চিন্তা করিস না, লগ্ন পেরিয়ে যাবে, যা 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 বেরো বেরো বেরো। টাটা টাটা সাবধানে। নন্দা নন্দা আর সময় নষ্ট করিস না, যা যা তুই মেয়ে। হ্যাঁ 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 তুমি বড় বাবু তুমি তৈরি হয়ে নাও, দেরি করো না। হ্যাঁ আমিও তৈরি হয়ে নিচ্ছি এবার। কে যেন গেল না, বাড়িতে তো কেউ নেই, তাহলে কে? আমার আমার মনের ফুল। দিদিভাই, কাউকে খুঁজছো তুমি? না না, আরে যা তুই রেডি হয়ে নে, আমাদের এক ঘন্টার মধ্যে পৌঁছতে হবে, চল চল চল। দিদিভাই শোনো না, বলছি যে সরি গো। কেন রে? ওই তখন তোমায় বলেছিলাম না তুমি আমাদের কাছ থেকে লুকিয়ে গিয়ে কেস নিয়েছো। আরে দূর ছাড়তো ওসব কথা, আমি ওসব কিছু মনে করিনি, আসলে বুঝতে পারিনি গো, ভুল হয়ে গেছে, সরি। নন্দা তোদের জায়গায় থাকলে আমি হয়তো একই রকম করতাম, যা যা সে জেনে নিলে কিন্তু হাবলুর কথাই ঠিক হবে, আমরা 5 মিনিট আগে পৌঁছতে পারবো না। তুমিও দিদি ভাই, আমি আসছি, রেডি হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও তুমি। হ্যাঁ সবাই এরকম ভিড় করে দাঁড়িয়ে আছে না দেখে আমার টেনশনে হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে তোকে বরণ করবে বলে দাঁড়িয়ে আছে বোকা বোতাকা। না যদি পেটায়? এই দেখেছো, আরে তুই ইতিহাস বইতে পড়িসনি, স্বাধীনতা সংগ্রামীরা যখন ওই ফাঁসির মঞ্চে উঠতো তখন তাদের ফুল মিষ্টি দিয়ে বরণ করা হতো, তুই উঠছিস তো মঞ্চে তাই তোকে বরণ করছে। নেমে এই জামাই বাবু ভোকাল কানেক্টটা বন্ধ করলে তবে তো নাবে না বউ। এই টোপর পরিয়ে দে। দেরি হয়ে গেল, এক ঘন্টার মধ্যেই রেডি হয়ে বেরোতে হবে, রাস্তায় যদি এখন জ্যাম পাই তাহলেই হয়ে গেল, আর দেরি হলে টাবলু তো আমাকে গোটা চিবিয়ে খাবে একেবারে। কি যে হচ্ছে না টাবলুর বিয়েতে সত্যি। এই যে ডাক্তারবাবু, কি দেখছো? হ্যাঁ খুব মজা না, আমাকে একা ফেলে চলে গেলে, টাবলুর বিয়েতে এসে পৌঁছতে পারলে না, এবার যদি ফিরে এসে দেখো তোমার পরী হারিয়ে গেছে না তখন ঠিক হবে। না গো আমি তোমার উপর রাগ করিনি, আমি তো তোমার কাজটা জানি, তুমি তোমার কাজ করো, আমি এই দিকটা ঠিক সামলে নেব। কে? বাড়িতে টাবলুর মতন কাউকে দেখলাম মনে হলো, ধুর টাবলু এখন কোথা থেকে আসবে এখানে, সত্যি আমার মাথাটা গেছে, হয়তো চশমা পড়া কাউকে দেখেছি। চশমা পড়া কেউ? চশমা পড়া কোনো ছেলে বাড়িতে এখন কি করে আসবে? বাড়িতে তো আমরা ছাড়া আর কেউ নেই, তাহলে তাহলে কে? নিশ্চয় কেউ আছে, কেউ আছে। নন্দাকে জিজ্ঞেস করবো ও কিছু দেখেছে কিনা। না নিশ্চয়ই দেখেনি, দেখলে এতক্ষণে চিৎকার শুরু করে দিত। না 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 আমি ভুল ভাবছি, উল্টো পাল্টা চিন্তা করছি, তাই জন্য এইসব আমার মনে হচ্ছে। আসলে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ডাক্তারবাবু এলে এবারে বলবো আমাকে দুদিনের জন্য কোথাও বাইরে নিয়ে যেতে। জিজু,
মুখ গোমড়া করে আছিস কেন বলতো? উফ, এত চিন্তা করিস না, বমুনিরা এক্ষুনি এসে যাবে। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? হাসছে না বল, হাসছে না। ও তোদের কম নয়, আমি সামলাচ্ছি। হঠাৎ করে দেখতে পাবি একটা সময় তোর বিয়ে হয়ে গেছে, তুই বিবাহিত হয়ে গেছিস, তারপর আর তোর কোনো হুঁশ থাকবে না, বুঝতে পেরেছিস? বাজি ইয়ার্কি মারিস না তো। মেজ বৌদি বৌমনি এদের কি কোনো আক্কেল নেই? এখনো এসে পৌঁছলো না। আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, বৌমনি না আসা পর্যন্ত আমি বিয়েতে বসবো না। ওর বাবা আসবে, আসবে। বাবা এ কি বলছে বাবা? তাহলে তো আমার ওই মেনুর পোলাও মাংস কিচ্ছু জুটবে না। ভাই অরূপ, তুমি শিগগির বৌদিকে একটা ফোন করো, দেখো তোমার দিদির সাজ কমপ্লিট হলো কিনা, আমার তো খাওয়া দাওয়া জুটবে না। দিদির মেকআপ গেল, তোমার পোলাও মাংস সব করছে। হ্যাঁ সোনা ভাই, আমার এদিকে আয়, বাবাদের থেকে দূরে আয়, এদিকে আয়। কি হয়েছে? শোন শোন, এই সন্ধ্যাটা তোর জীবনে আর কোনোদিন ফিরে আসবে না, বুঝেছিস? এই সন্ধ্যাটাকে এনজয় কর। আচ্ছা তুই বলতো, সারা জীবনে এতদিন অবধি এতগুলো সুন্দরী একসাথে তোর সঙ্গে কোনোদিন সেলফি তুলেছে? আগামী দিনেও তুলবে না, বুঝেছিস? তাই আজকের দিনটা এনজয় কর। আর একটা কথা আমাকে উত্তর দেতা, বুঝি তোর এই শ্বশুর বাড়ির আত্মীয় কি গোটা কলকাতা শহরটা? সত্যি উল্টো পাল্টা চিন্তা করে আমি অনেক সময় নষ্ট করলাম, এবার আমার জন্যই দেরি হয়ে যাবে। নন্দা নিশ্চয়ই এতক্ষণে রেডি হয়ে গেছে, আর কি পড়বো? থাক, আমি আগে শাড়িটা পাল্টে নি। রাস্তায় যদি জ্যাম পাই না, তখনই মুশকিল হয়ে যাবে। পুরানো সেই দিনের কথা, ফুল বিকিরে আয়ো সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটি বার, আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখে। কি শুনলাম? আমার মনের ভুল, মনের ভুল, সব মনের ভুল। কি হয়েছে না কে জানে? আয় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়? বাবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা, ভুল বিকিরে হায় সেই চোখের দেখা, প্রাণের কথা। একটু আগে একটা লোক গান গাইছিল, পুরানো সেই দিনের কথা শুনিস নি তুই? কই, আমি তো কাউকে গান গাইতে শুনিনি। তুমি তুমি শুনেছো কেউ গান গাইছে? কে গান গাইবে দিদি ভাই? কিছু না, আর কিছু হয়নি, তুই যা রেডি হয়ে নে, যা 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 যা, কিছু হয়নি, যা। তুমিও রেডি হয়ে নাও দিদি ভাই। হ্যাঁ,
ঈশ্বর, কি হচ্ছে আমার? কি উল্টো পাল্টা ভাবছি, উল্টো পাল্টা শুনছি, কারণে বেশি টেনশন করছি, তাই বোধ হয় এরকম হচ্ছে। না না, আমি গিয়ে রেডি হইনি, নলে দেরি হয়ে যাবে বিয়েতে যেতে। কি সমানে খেয়ে যাচ্ছিস, একটু খবর নে না। মেজ বৌদি বৌমনির কি কোনো আক্কেল নেই? এখনো এসে পৌঁছলো না, খবর নে, খবর নে। বারবার ফোন করে দেখি, ও তাড়াতাড়ি চলে আসবে। তুই জানিস না, নন্দার যতক্ষণ না মেকআপ কমপ্লিট হবে ও নড়বে না। আরে কাবলু, তুই একটা কথা বোকার মতো বলছিস কেন? তোর বিয়ে হবে, বৌদি আসবে না, এটা কখনো হতে পারে? হতেই পারে। হ্যাঁ, বড়দাও তো ফাইনালি এসে পৌঁছলো না। আমার তো মনে হচ্ছে তোদের কাছে আমার কোনো ইম্পর্টেন্সই নেই। বাবা সোনা, তোমার অভিমান হয়েছে? বলছি এসব দিতে একবারও বউয়ের মুখটা দেখতে চাইলি না, শুধু বৌদি মেজ বৌদি বৌদি মেজ বৌদি করে যাচ্ছিস। সেও বৌমনিকে না দেখতে পেলে আমার উপরই রাগ দেখাবে। উফ, দাঁড়া বাবা, দেখছো? ও ভাই অরূপ, কি গো খবর পেলে কিছু? বৌমনি ফোন নট রিচেবল, আর দিদি বেরোচ্ছে 5 মিনিটে। বেরোচ্ছে মানে এখনো চলছে চুনকামের পৌঁছ? হ্যাঁ, চোখ একটু বোঝাও নাকি, অস্থির হয়ে যাচ্ছে। দেবল, গুড নিউজ, বৌমনি আর দিদি 5 মিনিটে বেরোচ্ছে। সত্যি? ইয়েস, একদম সত্যি। শুনে নিয়েছিস তো, নন্দা বলেছে 5 মিনিটের মধ্যে বেরোচ্ছে, তার মানে কাল সকালের আগে এসে পৌঁছে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ওরা খাবি, চল না গিয়ে বস না যেখানে বসে, খারাপ তোর বাবা ভাল লাগে না। কিছু একটা হয়েছে, আমার ফোন, আমার ফোনটা, আমার ফোনটা কোথায় গেল? ফোনটা কোথায়? নন্দা, হ্যাঁ নন্দা। হ্যাঁ দিদি ভাই, বলো। একটু মহোদয়ের বাড়িতে খবর নিত, টাবলুরা ঠিক মতন পৌঁছেছে কিনা। আরে বাবা, আমি খবর নিয়েছিলাম। হ্যাঁ, ওরা পৌঁছে গেছে, তুমি যাও রেডি হয়ে নাও। পৌঁছেছে? ঠিক আছে। ও বড় ওদি, কি হচ্ছে? শিগগির একবার এসো, দেখো দোরের বাইরে কি সব পড়ে রয়েছে। কি মানুষের দাঁতের চড়াচড়ি, আর আমার দেখে কেমন করছে শরীরটা, দাঁত দাঁত। কি বললো শঙ্করের মা? দাঁত এখানে কেন?
আহ